সত্যি কথা বলতে কি, এসব বিষয়গুলো কেউ কাউকে আসলে দেখায় না। আমি আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি কারণ আমি চাই আপনারা আমার মতো ভুক্তভোগী না হন। আপনারা আমি দীর্ঘদিন যাবৎ যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি বা যেসব বিষয়গুলো জানতে পেরেছি, ওই সব বিষয়গুলো আপনাদেরকে আমি খুব সহজে দিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, কারণ আমি চাই যে আপনারা এই ব্যবসাটা যেহেতু শুরু করছেন, এই ব্যবসা থেকে আয় রোজগার করে আপনাদের সংসারটা চলুক, পরিবারটা চলুক, আলাদা রিজিকের ব্যবস্থা করে দিক। ভাই বন্ধু এবং যারা ভিডিও দেখছেন সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকদিন যাবত আমি আপনাদেরকে এই ভিডিওটি দেবো দেবো বলে দেওয়া হচ্ছে না, আমি অনেক বেশি লজ্জিত কারণ হচ্ছে আমার কারখানায় কিছু কাজ ছিল, এই কারণে মূলত আমি আপনাদেরকে এই ভিডিওটি দিতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে এটি দেখাবো সম্পূর্ণরূপে। প্রথমে আমি আপনাদেরকে দেখাই এইগুলা, হ্যাঁ এইগুলো হচ্ছে কি এরকম একটা ডাইস। ডাইসটা আপনারা দেখেন, আমি স্ক্রিনে আর একটা ইমেজ দিয়ে দেবো, ডাইসটা হচ্ছে এরকম। তো এই ডাইসটা দিয়ে আমি আশা করি আপনাদেরকে কাটানো দেখানো লাগবে না, আমার কারখানায় এখন লোকজন নাই বিদায়, আমি আপনাদেরকে ওইটা দেখাতে পারতেছি না। তবে এটা আশা করি আপনারা অতটুকু জ্ঞান আপনাদের মধ্যে আছে যে আপনারা বুঝতে পারবেন এটা ডাইস সাধারণ ডাইসের মতোই। তো এই ডাইসটা আপনারা যখন শিটের মধ্যে দিবেন, দেওয়া চাপ দিবেন, আপনারা এরকম তিনটে টুকরো হয়ে যাবে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন অবশ্যই যে আপনারা কয়েকবার কয়েকবার করে এটা চাপ দিবেন, কেননা অন্য ডাইস গুলা থেকে এগুলো যেহেতু একটু ব্যবধান আছে, সেহেতু অবশ্যই আপনাদের সমস্যাটা হইতে পারে যে হয়তো কয়েকবার চাপ না দিলে এটা কাটবে না। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, প্রথমে কয়েকবার চাপ দিয়ে দিবেন, ধরেন এতটুকু এতটুকু আকারে তিন চারবার চাপ দিয়ে, দু তিনবার চাপ দিয়ে, এরপরে এতটুকু করে চাপ দিবেন দু তিনবার, তাহলে ধরেন চার পাঁচ বারের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। দ্রুত দ্রুত চাপ দিবেন, আশা করি হয়ে যাবে। তো এরকম ভাবে আপনারা দোনোটাই কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাই আপনারা কি করবেন। ধরেন এটা হচ্ছে চকলেট কালার, এটা হচ্ছে কমলা কালার। আপনারা আপনাদের ভিডিওর মধ্যে আপনারা কি কালার দেখতেছেন আমি জানি না, আশা করি বুঝতে পারতেছেন। তো এখানে আপনারা এটা দিবেন, এটা এখানে দিবেন, এবং এটা এখানে, এটা এখানে, হ্যাঁ এরকম ভাবে আপনারা জোড়া লাগাবেন। তো জোড়া লাগানোটা আমি আপনাদেরকে দেখাবো একটু একটু ধৈর্য ধরেন। হ্যাঁ তো এই জিনিসটা প্রথমে আপনারা এইভাবে জোড়া লাগাবেন, ঠিক আছে। তো জোড়া লাগানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে 40-এর ডাইস, আর আমি যেটা আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে 43-এর ডাইস। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, এখানে লেখা আছে 43-এর ডাইস। তো এই 43-এর ডাইসটা দিয়ে প্রথমে 43 নামে মনে করে যে আপনারা 40-টা একটা বানাই নেবেন। যদি আপনারা এইসব ডাইস গুলো নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন, অথবা আপনারা যদি কোনো ওরকম কারোর সাথে সম্পর্কিত থাকে বা আপনারা আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে দেখিয়ে নিতে পারবেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে এরপরে আপনারা যেটা করবেন এটাকে ডাইস ডাইস দিয়ে কেটে নেবেন। এখন আপনারা প্রতি ডজনে আপনারা 40 যত জোড়া দিবেন বা 41 যত জোড়া দিবেন ওই অনুযায়ী আপনারা কাটবেন। হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা দেখাই, এই যে এটা এটা হচ্ছে 41, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগো আছে, এবং এটা কাটার পরে এটা এরকম দেখাচ্ছে। হ্যাঁ তো এরকম আপনারা কি করবেন, এগুলো জোড়া লাগাবেন, জোড়া লাগানোর পরে আপনারা কাটবেন। ফাইবারটার মধ্যে আর খুব বেশি কিছু নাই, আমি আপনাদেরকে আপনারা আঠা দিয়ে কিভাবে লাগাবেন আর আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাই। প্রথমে আপনারা এরকম আঠা একটা বোতলে, আমার বোতলে ভরা আছে, আপনারা ধরেন এরকম আপনারা সবগুলো তো 43 সাইজের এই ডাইসটা দিয়ে আপনারা তৈরি করবেন। হ্যাঁ এই 43 সাইজটা দিয়ে সবগুলো কাটবেন। তো কাটলে আপনাদের যেটা হবে এগুলো সবগুলো কিন্তু সমান হবে। সমান হওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা বোতলে আঠা নিয়ে, আঠা নিয়ে এভাবে এভাবে লাগাবেন, ঠিক আছে। এখন যেহেতু মাত্র দুইটা, সেহেতু আমি আপনাদেরকে ওইভাবে দেখাবো না, আমি আপনাদেরকে অন্য একটি ভাবে দেখাবো, আপনারা দেখেন। তো আপনারা দেখেন আমি কিভাবে করি। তো আপনারা আমি এইরকম একটা র্যাক্সিন নিয়েছি, আপনারা হয়তো এগুলা জুতার মধ্যেই ব্যবহার করেন। তো এই র্যাক্সিনটা দিয়ে, এই র্যাক্সিনটা দিয়ে আপনি লাগাতে পারেন, মানে লাগাতে পারেন বলতে আমি যেহেতু একটা একটা করে কাজ করতেছি সেহেতু আপনাকে এটা দিয়ে দেখাচ্ছি, যাতে করে উপরে আঠাগুলো না লাগে, ওই কারণে মূলত আমি আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা অল্প একটু আঠা নিয়ে এটাকে আপনারা এখানে লাগাবেন, তবে লক্ষ্য রাখবেন যাতে সব দিক দিয়ে লাগে, এবং এবং আপনার কি জানে বলে মানে ভালোভাবে লাগে, উপরে যাতে না লাগে, উপরে লাগলে আপনার ডাইসটি কি বলে ফাইবারটা সৌন্দর্য চলে যাবে। সো উপরে চেষ্টা করবেন যে উপরে যাতে না লাগে, আর এই জায়গাটাই সম্পূর্ণ আকারে লাগে। হ্যাঁ আপনারা বেশি বেশি করে নিয়ে এটা লাগাই ফেলতে পারবেন। আমি যখন আপনারা যখন সবগুলো একসাথে কাজ করবেন তখন এটার মধ্যে আপনারা ডাইরেক্ট বোতল থেকে কাজ করবেন। এখন যদি বোতল থেকে কাজ করি তাহলে কি হবে,
আঠাগুলো উপরে নিচে হয়ে যাবে, ওই কারণে আমি বদল থেকে দেখাচ্ছি না। তো আপনারা চাইলে এইসব এইসব জিনিসগুলো দিয়ে আপনার নিজস্ব বুদ্ধি খাটালে অনেক অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয়। আমি আমার নিজস্ব মেধা খাটি এইভাবে লাগাই আর কি, এভাবে না পোতল দিয়ে লাগাই। এখন ওদেরকে দেখাচ্ছি, আগে প্রথম প্রথম আমি এভাবে লাগাইতাম। তো এভাবে আপনারা লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি ভিডিওটা বন্ধ করেছিলাম এই কারণে, কারণ আমি এটা আঠাটা আমি লাগাইছি এবং এটা একটু শুকানোর জন্য সময় দিছি। তো এখন আপনি আপনাদেরকে এটা কিভাবে আমি জোড়া লাগাই ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি কিভাবে এই জিনিসটা জোড়া লাগাই। হ্যাঁ, তো জোড়া লাগানোর জন্য আপনি নিচে রাখে করতে পারেন, উপরে করতে পারেন, তবে উপরে করলে একটু সুবিধা হবে। তো আমি আপনাদেরকে দেখাই প্রথম অবস্থায় আপনারা এই যে উপরে উপরে একদম অর্থাৎ বিটে বিটে আপনারা একদম খেয়াল রেখে উপরেরটা একেবারে সমান রাখবেন, নিচেরটা যেমনই হোক উপরেরটা আপনি সমান রাখবেন। এই যে দেখেন কিভাবে লাগাইতেছি, উপরটা একেবারে সমান রাখবেন, দেখবেন যে ব্যাপারটা অনেক। তারপর এখানে এইভাবে চেপে দিবেন, দেখেন আমি কিভাবে চাপ দিচ্ছি। আপনারা নিশ্চয় জানেন যে এগুলা চাপ দিলে এইসব আঠাগুলা ভালো জোরে লাগে না, অথবা জোরে লাগে না। তো আপনারা এগুলো চাপ দিয়ে দিবেন। এবার দেখেন আমি আপনাদেরকে বড় ফলটা কিভাবে আমি লাগাচ্ছি, তো আপনারা দেখেন কিভাবে আমি লাগাচ্ছি। তো এটা জোড়ানোর সময় নিচে নিচের দিক থেকে আপনারা একটু জোড়া লাগাবেন, দেখেন কিভাবে আমি লাগাচ্ছি। একটা কথা কি, আপনারা আমি যখন ভিডিওটা বন্ধ করেছিলাম আমি কিন্তু দোনো পাশে উভয় পাশে কিন্তু আঠা লাগাইছিলাম, হ্যাঁ, নতুন কিন্তু জোড়া লাগবে না। অর্থাৎ বড় অফিস যেটা এবং বড় ছোট অফিস যেটা দোনো পাশে আপনারা আঠাটা লাগাবেন, তাহলে জোড়া লাগবে এবং শুকানোর জন্য কিছুক্ষণ সময় দেবেন। তারপর চাপ দিয়ে দিবেন। আপনারা যদি ভিডিওর কোয়ালিটি বেশি দিয়ে রাখেন আপনারা হয়তো বা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা ওই যে সেটিংসে গিয়ে ডান পাশে থ্রি ডটস থেকে সেটিংসে গিয়ে আপনারা এই কোয়ালিটি বাড়িয়ে দিতে পারেন আপনার ভিডিওতে, তাহলে আপনারা আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখেন আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে এটা একেবারে রেখাটা একেবারে স্মুথ। হ্যাঁ, তো এই জিনিসটা অবশ্যই আপনার কয়েকবার করলে হয়তো প্রথম প্রথম ভুল হতে পারে, তবে অনেক সতর্কতার সাথে আপনার কাজগুলো করবেন। যেমন প্রথম অবস্থায় আপনারা ফিটিং করতে অনেক হয়তো বা ভুল ত্রুটি হইতো, তো পরবর্তীতে আস্তে আস্তে জুতোর ফিটিং গুলো অনেক সুন্দর হয়ে গেছে ধীরে ধীরে ধীরগতিতে। তো ঠিক একইভাবে আপনারা এইসব কাজগুলো করবেন আস্তে আস্তে, প্রথম অবস্থায় হয়তো ভুল হতে পারে, তারপরে আপনার সুন্দর হবে। তো এইসব জিনিসগুলো করলে আপনারা আরো বেশি দামে সেল করতে পারবেন এবং এটা এরকম ফাইবার গুলো আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে এরপরে আপনারা প্রতি ডজনে কত কত জোড়া 40 দিবেন, কত জোড়া 41 দিবেন, ওই অনুযায়ী আপনারা আবার এইসব ডাইস গুলো দিয়ে কাটতে হবে। অথবা আপনারা যেটা করতে পারেন, এই যে আপনাদেরকে দেখা যায় এটার মধ্যে আপনি এই যে পাঁচ গুলা লাগাই ফেলতে পারেন, তাহলে কি হবে আপনাকে পাঁচটা মানে যতগুলো সাইজ অতগুলো বানাতে হবে। অথবা আপনারা যদি দুই ফাইনের জন্য দুইটা বানান তাহলে আরো বেশি বানাতে হবে, কিন্তু আমি যেহেতু একটা তৈরি একটা দিয়ে তৈরি করছি কারণ আমার একটু ঝামেলা বেশি, আমি দুইবার কাটা লাগে। আর আপনারা যদি ওইভাবে করেন তাহলে আপনারা কম কষ্টে সেরে ফেলতে পারবেন। আর ডাইস গুলো যদি আপনাদের লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো আমাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করবো আমার কম দামে রাখার জন্য। আর এইসব জুতোর উত্তর যদি আপনাদের ফাইকারি লাগে যেসব কম দোকানদের বাইরে যদি দেখে থাকে তাহলে অর্ডার করতে পারেন, আমি আপনাদের থেকে যতটুকু সম্ভব কম দামে রাখার চেষ্টা করবো। তো আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা ভিডিওটিতে একটা লাইক দিবেন। আমি শুধু আপনাদের কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনারা আমাকে সাপোর্ট করেন। আমি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আমার সর্বোচ্চ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো আমি যতটুকু আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে দীর্ঘ 6-7 মাসে। হ্যাঁ, তো আপনারা পাশে থাকেন, দোয়া করুন আমার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।